মক্কার 500 থেকে নবীকে উঠায়া নিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন জমজম কূপের পাশে। বাবাজি, নবীর সিনাটাকে চাক করা হলো, সিনার ভিতর থেকে সব কিছু বের করা হলো, জমজম কূপের পানি দিয়া পরিষ্কার করা হলো। এ বাজান, এরপরে সবগুলো আবার সিনার মধ্যে দিয়া অপারেশন সাকসেস করা হলো। বাজান রে, এইবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীকে ডাক দিয়া বললেন, নবীজি আপনার জন্য বোরাক রেডি আছে, তাড়াতাড়ি করে চড়েন। নবী আবার এইবার বাজান রে, বোরাকের পিঠে যখন উঠলেন জিবরাইল বোরাককে নিয়ে চলে যাচ্ছে, হঠাৎ আপনার আমার নবী নিচের দিকে তাকায়া দেখে ঝকঝকে আলো দেখা যায়। নবী আমার ডাক দেয়া বলে, ভাই জিবরাইল, নিচের দিকে যে আলো দেখা যায় এই আলোটা কোন জায়গা? জিবরাইল ডাক দেয়া বলে, নবী গ, আপনি এই যে মেরাজে যাচ্ছেন, মেরাজ থেকে আসার পর আপনি যখন এই মক্কার মানুষদেরকে যখন এই মেরাজের বর্ণনা দিবেন, এরা আপনাকে পাগল বলবে, বানোয়াটি গল্প বলবে, মিথ্যুক বলবে, আপনাকে মক্কা থেকে তারায়া মদিনার দিকে পাঠায়া দিবে। ও নবী, আপনি যে নিচের দিকে তাকায় যে আলোটা দেখতেছেন, এইটা এই জায়গার নাম হলো ইয়াসরিব। আপনি যখন এই মক্কা মানুষের নির্যাতন সহ্য করতে না পেরে আপনি যখন এই ইয়াসরিবে আসবেন, আপনার পায়ের ধুলা লাইগা এই জায়গাটার নাম হয়ে যাবে সোনার মদিনা। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজিকে ডাক দিয়া বললেন, নবীজি গো, আপনি যখন এই মদিনাতে আসবেন, আপনি যখন অবস্থান করবেন, এই ইয়াসরিবের নাম মদিনা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত মানুষেরা ইয়াসরিব নাম মনে ভুলে যাবে, সব মানুষেরা জানবে এটা সোনার মদিনা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, এইবার নবীকে নিয়া গেলেন বাজান রে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস শহরে এইবার আমার নবীকে মসজিদে আকসাতে নিয়ে যাওয়া হলো। ওইখানে দুই রাকাত নামাজ পড়ার পর নবীকে এইবার বোরাকের পিঠে উঠায়া এক আসমান, দুই আসমান, তিন আসমান, এইভাবে সপ্তম আসমান পাড়ি দিয়া নবীকে নিয়া বাজান রে সিদরাতুল মুনতাহা হাতে চলে গেলেন। এ বাজার, সিদরাতুল মুনতাহা হাতে যাওয়ার পর নবী আমার তাকায়া দেখে বিশাল বড় একটা গাছ দেখা যায়। নবী আমার ডাক দিয়া বললেন, ভাই জিবরাইল, এই গাছটার নাম কি? হযরতে জিবরাইল ডাক দিয়া বললেন, নবীজি গো, এই গাছটার নাম হলো কুল গাছ, এই গাছটা হলো বরয়ের গাছ। নবী আমার তাকায়া দেখে এত বিশাল বড় বড় একটা করে বোর ধরে আছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে এক একটা বোর যদি ওজনের মধ্যে দেওয়া হয়, মুফাসসিরিনে কেরাম বলে এক একটা বোর 12 মন করে ওজন হবে। জোরে কন মারহাবা। নবী আমার গাছের মধ্যে পাতার মধ্যে তাকায় দেখে কি যেন লেখা দেখা যায়, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ভাই জিবরাইল, এই পাতার মধ্যে কি লেখা দেখা যায়? জিবরাইল ডাক দিয়া বললেন, নবীজি গো, এই পাতার মধ্যে বাবা আদম থেকে নিয়ে শুরু করা হযরতে ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গায় ফু দেওয়া পর্যন্ত যতগুলা মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষের নামগুলা এক একটা পাতার মধ্যে লেখা আছে। ওই লোকটার নাম লেখা আছে, তার বাপের নাম লেখা আছে, দাদার নাম লেখা আছে, দেশের নাম লেখা আছে,
থানার নাম লেখা আছে, জেলার নাম লেখা আছে, গ্রামের নাম, ইউনিয়নের নাম, সমস্ত ডিটেলস লেখা আছে। নবী আমার ডাক দিয়া বলে, জিব্রাইল এইটা লেখার মানে কি? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, নবী এই গাছ থেকে যেই পাতা ঝরে যাবে ওই দিন ওই মানুষটার কাছে আজরাইল চলে আসবে। আমার ভাইরা আমার বাবাজিরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, নবীজি এই বড়ের গাছের নিচে চারজন বড় বড় সম্মানিত ফেরেশতার সদর দপ্তর আছে। ও নবী আপনাকে এই চারজন ফেরেশতার সঙ্গে দেখা করাবো। এ বাজার সর্বপ্রথম হযরতে জিব্রাইল আলাইহিস সালামের সদর দপ্তরে গেলেন। সদর দপ্তরের মধ্যে প্রবেশ করার পর আপনার আমার নবী ডাক দিয়া বললেন, ভাই জিব্রাইল তুমি যখন দুনিয়াতে যাও আমার কাছে যাও, আমার একজন সাহাবী হযরতে দাহিয়াতুল কালবির সুরত নিয়ে যাও। ও ভাই জিব্রাইল তোমার সুরত নিয়ে তুমি দুনিয়ায় যাও না কেন? হযরতে জিব্রাইল ডাক দিয়া বলে, নবীজি গো আমি এত বড় পিঠের উপরে 600 পাখা লাগানো আছে, জোরে কন মারহাবা। জিব্রাইল ডাক দিয়া বললেন, নবীজি এই 600 পাখা যদি দুনিয়ার মধ্যে মেলায়া দে, এই পৃথিবী সহ 7 আসমান 7 জমিন ভাঙ্গা চুরমার হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে আমার শরীরটা ধরা সম্ভব নয়, যার কারণে আমার সুরত নিয়ে আমি যাই না। এইবার জিব্রাইল ডাক দিয়া বললেন, নবীজি একবার আমার চেহারার দিকে আপনি তাকান। আল্লাহর নবী তাকায়া দেখি জিব্রাইলকে এত বড় দেখা যায়, জিব্রাইলের সুরটটা দুনিয়ার মধ্যে ধরা সম্ভব নয়। জিব্রাইল ডাক দিয়া বললেন, নবীজি গো এইখান থেকে আপনার কাছে আমি ওহি নিয়ে যাই। ও নবী এইবার আপনাকে আমি নিয়ে যাব হযরতে আজরাইল ফেরেশতার সদর দপ্তরে। এ বাজান এইবার আজরাইল আলাইহিস সালামের সদর দপ্তরের মধ্যে ঢোকার পরে দেখি ওই বিশাল বড় গাছটা ছোট্ট একটা গাছ বানায়া রাখছে। একটা বোর্ড দেখা যায়, একবার গাছের দিকে তাকায় আর একবার বোর্ডের দিকে তাকায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ভাই জিব্রাইল একবার ওই গাছের দিকে তাকাও আর একবার বোর্ডের মধ্যে তাকাও। কারণ কি? হযরতে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, নবী ওই গাছের মধ্যে তাকায় যে পাতাটা ওই বড়ের পাতাটা হলুদ আকার ধারণ করে যখন পড়ে যাবে, ওই পাতাটা নিয়ে আমি দেখি এইটা কোন দেশের মানুষ, কোন জেলার মানুষ, কোন থানার মানুষ, কার বেটা কার নাতি, ওর নামটা বোর্ডের মধ্যে লেখা দিয়া আমি আজরাইল আরশের মধ্যে এলান করে দিই, অমুক দিনে অমুক গ্রামের অমুক মানুষটা মৃত্যুবরণ করবে। নবী আমার ডাক দিয়া বললেন, ভাই আজরাইল আমার উম্মতের জান তুমি কবজ করবা কোন সুরত নিয়া? হযরতে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, নবীজি গো আমার দুইটা সুরত, এক নাম্বার সুরত হলো নেককার সুরত, দুই নাম্বার হলো বদকার সুরত। এখন আপনি আমাকে যেই রকম দেখতেছেন এইটা হলো নেককার সুরত, আর একটা সুরত আছে ওই সুরতটা বদকার সুরত গো নবী। নবী আমার ডাক দিয়া বললেন, ভাই আজরাইল তোমার ওই বদকার সুরতটা আমি নবী একবার দেখতে চাই। আজরাইল ডাক দিয়া বললেন, নবী আপনি আমার ওই বদকার সুরত দেখবেন না,
এত ভয়ঙ্কর সুরত আপনি ভয় পেয়ে যাবেন গো নবী। নবী আমার ডাক দেয়া বললেন, না না আমি একবার দেখতে চাই তোমার ওই সুরতটা বের করো। এ মুসলমান বাবাজিরা কেন মৃত্যুর কথা স্মরণ হয় না, কেন মরণের কথা স্মরণ হয় না, কেন কবরের কথা স্মরণ হয় না, জাহান্নামের ভয় কেন অন্তরের মধ্যে আসে না? এইবার হযরতে আজরাইল ওই বদকার সুরটা যেই মাত্র বের করছে, আল্লাহর নবী দুইটা পা থর থর করে কাঁপতেছে। ডাক দিয়া বলে, আজরাইল আমার উম্মতেরা বড় দুর্বল, ইমানদার দুর্বল, এই বদকার সুরত নিয়া যদি তুমি আমার উম্মতের কাছে যাও, আমার উম্মতেরা ইমান ছেড়ে বেঈমান হয়ে মরে যাবে। ও আজরাইল এই সুরত নিয়া আমার উম্মতের কাছে তুমি যাইতে পারবে না। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, নবী যে লোকের কাছে দুইটা কর্মসূচি পাওয়া যাবে ওই লোকের কাছে এই বদকার সুরত নিয়ে আমি আজরাইল যাব না। জোরে কন মারহাবা। কয়টা পাওয়া যাবে কর্মসূচি? দুইটা কর্মসূচি যার কাছে পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্মানিত ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম বদকার সুরত নিয়ে তার কাছে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সম্মানিত ভাইরা দুইটা কর্মসূচি, এক নাম্বার কর্মসূচি হলো আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, পৃথিবীর মানুষেরা পৃথিবীর মানুষেরা তোমরা যতদিন বাজবা ততদিন এই পৃথিবীতে ইবাদত করবে একমাত্র তোমাদের আল্লাহর। জোরে জোরে কন সুবহানাল্লাহ। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতদিন বান্দা বান্দি এই পৃথিবীতে বাজবে ততদিন ইবাদত করবে কার? এ ভাইরা ইবাদত করবে কার? নমরুদ একটা মন্দির বানাইছে, বিশাল বড় একটা ইবাদত খানা বানায়া এই ইবাদত খানার নাম দিছে দেব মন্দির। দেব মন্দির স্থাপন করার পর বিশাল বড় বড় মূর্তি, ছোট ছোট মূর্তি এই দেব মন্দিরের মধ্যে দিছে। আমার ভাইরা আমার বন্ধুরা, এইবার মেলা দেখার জন্য সব মানুষ চলে যাচ্ছে মন্দিরের মধ্যে, ভগবানের সামনে দামি দামি ফুল, দামি দামি ফল, দামি দামি খাবার, দামি দামি কাপড়। ওই মন্দিরের ভিতরে বড় বড় খোদার সামনে রাখা সব মানুষ চলে গেছে মেলা দেখার জন্য। আমার ভাইরা আমার বন্ধুরা, এইবার বাজান রে, এইবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল বড় একটা কুঠার নিয়া এইবার মন্দিরের মধ্যে ঢুকে পড়ছে। তাকায়া দেখে বড় বড় খোদার সামনে সুন্দর সুন্দর ফল দেখা যায়, ফুল দেখা যায়, ভালো ভালো জামা কাপড় দেখা যায়। আল্লাহর পয়গাম্বর একটা ফল হাতের মধ্যে নিয়া ডাক দেয়া বলতেছে, এ নমরুদের খোদা, নমরুদের অনুসারীদের খোদা, এই ফলটা আমার সামনে খায়া দেখাও তো, এ ফলটা খায়া দেখাও তো। সম্মানিত ভাইরা বলেন তো, মাটির তৈরি কি খাইতে পারবে? খায় কে? খায় বলে ওই যে ঠাকুর, ঠাকুর এই বেটা দেখবেন ঘুনটি একটা হাতের মধ্যে নিয়ে এইভাবে এইরকম করে, এটা দিয়া কি বুঝায়? এইটা দিয়া বুঝায় যে মাটির তৈরি মূর্তি, তোদের তো ক্ষমতা নাই, এই ফলমূল খালি দেখবি তোর মুখের ভিতরে পেটের মধ্যে যাবে না, তুই হলো এইটা। আর সব লোক দিছে দেখেন এইদিকে, আর এই বুড়া লোক দেখাচ্ছে অক, আর এই লোকগুলা এইদিকে দিয়া বুঝাচ্ছে সবগুলা আমার, তুই খালি এইটা। সম্মানিত ভাইরা বলেন তো, আমি এই আপনারা আমাকে যে এত ভালোবাসেন মহাব্বত করেন,
আমি যদি আপনাদেরকে বলি প্রিয় ভাইরাই উপস্থিতি ভাইরা আপনাদের এইটা কি বলেন খুশি হবেন আপনারা আপনারা বলবেন যে হুজুরকে এত মহব্বত করি আর এই মহব্বতের হুজুর আমাকে এই কাজকলাটা দেখালো আচ্ছা আপনাদেরকে দেখাইলে যদি আপনি বেজার হন মানুষই যদি বেজার হয় তাহলে যিনি খোদা খোদাকে যদি এইটা দেখায় কেমন অবস্থা হবে ওই মন্দিরের মধ্যে এমন পিটানি শুরু করবে এমন পিটানি শুরু করবে সম্মানিত ভাইরা দেখবেন ওই দাদারা দিদিরা আর কেউ ওই মন্দিরের মধ্যে থাকতে পারবে না কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার সব মানুষ এবার মেলার মধ্যে গেছে বাজার এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুঠার নিয়া মন্দিরের মধ্যে প্রবেশ করছে বারবার বলতেছে খাও খাও মাটির তৈরি মূর্তি খাইতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম এবার কুঠার দিয়া ছোট ছোট মাঝারি সব দেবতাকে ভাঙ্গা ওই কুঠারটা বড় মূর্তির গলার মধ্যে লাগায়া দিছে কিছুক্ষণ পর ওরা মেলা থেকে চলে আসছে মন্দিরের মধ্যে যেই মাত্র ঢুকছে মন্দিরের মধ্যে যেই মাত্র ঢুকছে তাকায়া দেখে খোদার কাল্লা নাই এইবার ওরা বলতেছে রাম 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 এ খগিনে নগিনে পিষিয়ে কাকা কেগলা করলো রে চিন্তা করতেছে কে এগুলা করলো রে আমরা যাদের পূজা করি আমরা যাদের ইবাদত করি এ হাল কে তাদের করলো এ মুসলমান বাবাজিরা একজন মানুষ বলতেছে যাপনা সব মানুষেরা মেলার মধ্যে গেছে একজন মাত্র মেলার মধ্যে যায় নাই এবার নমরুদ ডাক দিয়া বললে কোন সেই লোক মেলার মধ্যে যায় নাই এইবার ওই লোকটা ডাক দিয়া বলতেছে আমাদের এগেনিস্টে যে কাজ করে আজর কুমারের বেটা ইব্রাহিম মেলার মধ্যে যায় নাই বলতেছে যাও ইব্রাহিমকে ধরে নিয়ে এসো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাজান এইবার ধরে নিয়ে আসা হলো ডাক দিয়া বললেন তুমি আমাদের এই মূর্তির এই হাল করছো কেন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে ইম্পসিবল হতে পারে না আপনি খেয়াল করে দেখেন ছোট ছোট মূর্তি ভাঙ্গার বড় মূর্তিটা জীবিত আমি যদি ভাঙ্গি আমার শক্তি ওদের সাথে কেমনে হয় ইয়ারা মনে হয় ওই বড় খোদার হুকুম মানে নাই কথা শুনে নাই ওর বুক সাইজ করছে আপনি বলা দেখেন বলেন ওদেরকে বলেন এই সাইজ মনে হয় বড়টাই করেছে তো বলতেছে এই মাটির তৈরি মূর্তি মূর্তি কি কথা বলতে পারে এ ভাইরা মাটির তৈরি মূর্তি কথা বলতে পারে আর আবু জাহেলের একটা বিয়ের দাওয়াত আসছে তো নেতা মানুষ খেতা মানুষ কি দিয়া কিছু দিয়া তো একটা বিয়ে খাওয়া লাগে এমনি এমনি খেলে কেমন দেখা যায় তো করছে কি নিজের হাতে একটা ভগবান মাটি দিয়া বানায়া সুন্দর করে রং রং করে ঘাড়েত করে নিয়ে বিয়া বাড়ির যাচ্ছে এইটা দিবে তো পথের মধ্যে যাইতে পেশাব ধরছে তো নেতা চিন্তা করতেছে খোদা ঘাড়ের মধ্যে নিয়ে পেশাব করা এটা বেদবি একটু দূরে রেখে ও একটু সামনের দিকে যা পেশাব করার জন্য বসছে হঠাৎ করে দেখে শব্দ হচ্ছে মানে পেশাবের যে একটা শব্দ ওই শব্দটা হচ্ছে তা আবু জাহেল চিন্তা করে কি রে পেশাব করি আমি আর শব্দ হয় পিছনে কারণ কি তো পিছনের দিকে তাকায়া দেখে একটা কুত্তা এই কুত্তা করছে কি কুকুরের আবার একটা মানে স্বভাব আছে উঁচু জায়গা ছাড়া দেখবেন যে ও পেশাব করে না উঁচু জায়গা পালে দেখবেন যে এক পা একবার উপরের দিকে উঠায়া ডাইরেক্ট স্প্রে মেরা দেয় আমাদের সমাজেও কিছু এরকম অপদার্থ কুত্তা মার্কা যুবক আছে না নাই এই ভাইরা আছে না নাই এই যে ঘরের মধ্যে দেখেন আমার বন্ধুবর মাওলানা আবু রায়হান ভাই আছে আবু রায়হান ভাই আর আমি ঢাকা মাহফিলে যাচ্ছি মাহফিল যাচ্ছি গাড়িটা টফিস দিল আপনার ওই সিরাজগঞ্জের ফুড ভিলেজ তো ভাবলাম যে একটু পেশাব করেই ঢাকাত যাই তো ওখানে গেলাম যাওয়ার পরে দেখি এ ভাইরা কি আফসোসের কথা দাঁড়ায়া থেকে ডজন ডজন মানুষ পেশাব করতেছে মনে হয় যে ওই ওয়াল ভিজানো কন্ট্রাক্টরই নিছে ও
ওয়ালভি জানো কন্ট্রাক্টরে নিছে, দাঁড়ায়া থাকা পেশাব করার মতো কোনো সিস্টেম নাই, পরে বাথরুমের মধ্যে মানে পায়খানার ভিতরে যা বসে থাকলাম। হায় রে বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, উন্নত হতে 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 কুত্তার যে একটা রুচি, এ রুচিও মানুষের মধ্যে নাই। তো কুকুরটা করছে কি, উঁচু একটা ভালো একটা জায়গা পাইছে, এই সুযোগ কি ছাড়া দেওয়া যায়? কুকুর করছে কি, মনে করেন এক দাঁড় পোয়া পেশাব একবারে ডাইরেক্ট স্প্রে দিয়া অক সুন্দর করে গোসল করে দিছে। তা আবু জাহেল ওইটা দেখা মনে মনে চিন্তা করতেছে, কিরে তাহলে কি আবদুল্লাহর এতিম পোলা মুহাম্মাদের ধর্মই কি ঠিক? আবদুল্লাহর এতিম বেটা মুহাম্মাদের ধর্মই কি ঠিক? আমি যাকে ভগবান বলে মানি, খোদা বলে মানি, সে তো এই কুকুর থেকেও বাঁচতে পারে নাই, তাহলে কাকে আমরা মানতেছি? এই ঘটনা শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসছেন এবং এ কথাও বলছে, এরপরেও আবু জাহেলের হেদায়েত হয় নাই, আসে নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, এইবার নমরুদ ডাক দিয়া বললেন, তোমার মাথা খারাপ হয়েছে নাকি? মাটির তৈরি মূর্তি কেমনি কথা বলবে? আমার ভাইরা, আমার বাবাজিরা, এইবার নমরুদকে ডাক দিয়া বললেন, তাহলে যে খোদা কথা বলতে পারে না, যে খোদা নিজেকে রক্ষা করতে পারে না, এমন খোদার ইবাদত আমি ইব্রাহিম করি না। যারাকন মারহাবা, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ। বলেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, নমরুদ শুনে রাখো, আমি এমন একজন খোদার ইবাদত করি, তাহার কোন শরীক নাই, এই সাক্ষ্য দেওয়ার জন্য আমি পৃথিবীতে এসেছি। শুনে রাখো, মুসলমানদের মধ্যে আমি হলাম সর্বপ্রথম মুসলমান। আল কোরআনের সৈনিকে মরা নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। বলেন, আল কোরআনের সৈনিকে মরা নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আসল কে? আসল কে? এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। গোলাম বলে মাথা নাও না, মাঝে রই মাঝে, সে আল্লাহর সঙ্গে বেইমানি কর সকাল সাজে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ বলাই দেখবেন, ওই রাইস মিলের ফিতা যেমন ঘুরে আস্তাকফিরুল্লাহ 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 কয়া কয়া, মসজিদের মধ্যে যা টুপি খুলবার মনে নাই, টুপি মাথা দিয়াই মনে করেন যে আগরবাতি লাগানো শেষ। একজন করতে, ভাই টুপি মাথা দিয়া করতে, একটু ভাই মনে নাই ভাই, তো করতে এটা তো জুম্মার টুপি করতে, ওটাও মনে নাই ভাই, জুম্মার টুপি ওটাও মনে নাই, ওটা মাথার দেয়া বিড়ি খাচ্ছে সেটাও মনে নাই। চিন্তা করেন, গোলাম বলে মাথা নাও না, মাঝে রই মাঝে, সেই আল্লাহর সাথে বেঈমানি কর সকাল সাজে। ওরে তোর ইমানের মাঝে আছে, ওরে তোর ইমানের মাঝে আছে মুনাফিকির জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জোরে কন মারহাবা। তাহলে বাজান দে ইবাদত করবো কার? যতদিন বেঁচে থাকবো ইবাদত করব একমাত্র আল্লাহর। আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফালিয়াবুদু রব্বাহা
hadzal bait allazi at'amahum min ju'in wa amanahum min khawf. সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, তোমরা ইবাদত করো মালিকের, মালিকের ঘরের। এই পৃথিবীর মানুষেরা মালিকের ঘরের ইবাদত তোমরা যদি করো, তোমাদেরকে খাবারের সময় খাবারের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। তোমরা যখন ভয় পাবে, তোমরা যখন ভয়ে যখন জীর্ণ শীর্ণ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই ভয়ের সময় আল্লাহ নিরাপত্তা দান করবে। আজকে আমরা মসজিদে না যায়া মাজারে যাই, মাজারে যায়া বাবার নামে মান্নত করে, বাবার নামে গরু নিয়ে যায়, বাবার নামে ছাগল নিয়ে যায়, বাবার নামে মান্নত করে, মসজিদে যায় না দরগায় যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওরাই আবার বলে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। এক অক্ত নামাজ পড়ে না খাজার পাগল, মাজারের পাগল আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন পৃথিবীর মানুষেরা, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর মানুষেরা, নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলা মানবে, আল্লাহর মতো সমকক্ষ মনে করবে, আল্লাহর মতো শক্তিশালী মনে করবে, আল্লাহ যেমন দিতে পারে আবার ওই বাবাও দিতে পারে, দরগাও দিতে পারে, বড় একটা গাছও দিতে পারে, এমনটা কেউ যদি বিশ্বাস করে আল্লাহ ডাক দেওয়া বলে, নিশ্চয় সে আল্লাহর সঙ্গে শিরিক করছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এই শিরিককারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিবে। জোরে কর নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ পাক বলতেছে ওই সমস্ত বান্দা বান্দিকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। ওয়া মালিজ্জালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বললেন জালেম, কিয়ামতের দিন ওদের কোনো সাহায্যকারী থাকবে না। সম্মানিত ভাইরা, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। হযরতে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, ওয়া ইজ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। মারহাবা কর। লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, বৎসরে আল্লাহর সঙ্গে শিরিক করো না, আল্লাহর সঙ্গে শরিক করো না। এ বেটা, আল্লাহর সঙ্গে শিরিক করো না, নিশ্চয় এটা মহা অন্যায়, একটা জুলুম। সম্মানিত ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা কোনো বান্দি শিরিকের গুনাহ ছাড়া কেউ যদি পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, আল্লাহর নবী ডাক দিয়া বলে পৃথিবীর মানুষেরা, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমার গুনাহটা যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, এই পাহাড় সম পরিমাণ গুনার ভিতরে যদি শিরিকের গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমান দয়া নিয়ে বান্দার সামনে হাজির হয়ে যাবে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। সম্মানিত ভাইরা, আল্লাহর ইবাদত করলে আল্লাহ
ওয়াদা দিছেন খোদার সময় আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। ইব্রাহিম ইবনে আদম রুটি ঘি দিয়া ভাজা প্লেটের মধ্যে করে নিয়া সকালবেলা বসছে, একটা কাক এসে ছো দিয়া এই রুটিটা নিয়া উড়াল দিয়া চলে যাচ্ছে। ইব্রাহিম এমনি আদম চিন্তা করে আমার দেশের মধ্যে বসবাস করে, আমার প্লেটের খানা নিয়ে যায় এত বড় সাহস, আজকে তোক দেখাই ছাড়মো। এইবার বাজান রে তীর ধনুক নিয়ে বের হয়েছে মারার জন্য। ওই কাকটা একটা গাছের ডালের মধ্যে পড়ে, যেই মাত্র তীরটা তাক করে ধরে আবার উড়াল দিয়ে চলে যায়। এইভাবে দীর্ঘ সময় ধরে কাকের পিছে ছুটতেছে, হঠাৎ করে ইব্রাহিম এমনি আদম তাকায়া দেখে ওই কাকটা পাহাড়ের একটা উঁচু টিলার মধ্যে পড়ছে। এইবার কাককে মারার জন্য যখন গেছে, কাকটা উড়াল দিয়া বাজান রে পাহাড়ের নিচু জায়গার মধ্যে, রাস্তার মধ্যে চলে গেছে, ঘোড়ার মধ্যে চলে গেছে। ইব্রাহিম এমনি আদম তাকায়া দেখে একটা মানুষের হাত পিছনের দিকে বান্ধা আছে, পা বান্ধা আছে, মুখ বান্ধা আছে। এই রুটিটা নিয়া কাকটা ওই বান্দার বুকের উপরে পড়ে বসছে, দুইটা পা দিয়া রুটিটা ধরছে, একটা পা দিয়া ছিঁড়ে ছিঁড়ে রুটিটা যখন মুখের মধ্যে দিচ্ছে, তখন ওই লোকটা মাথা ঝোঁকায়া বলে, না আমি খাব না। ইব্রাহিম এমনি আদম দৃশ্যটা দেখার পর বাজার দৌড় দিয়া নিচের দিকে গিয়া চিন্তা করতেছে, এই রুটিটা পরোটা ভাজা হয় কার বাড়ি, আর কার রিজিকে আছে? আল্লাহ সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম নে আদম এইবার ওই লোকটার কাছে যেই মাত্র গেছে, লোকটা ইশারা করে মুখের বান্ধনটা খুলে দিতে বলতেছে, এরপরে বাজান রে হাতের বান্ধন যখন খুলে দিছে, ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারি আমার বাড়িতে রুটি ভাজা হয় আর তোমার জন্য খানার ব্যবস্থা হয়, এই অবস্থায় কেন তুমি পড়ে আছো? এইবার লোকটা ডাক দিয়া বলতেছে, হুজুর আমি ব্যবসা করার জন্য দূর দেশে গেছিলাম, ব্যবসা করার পরে টাকা পয়সা নিয়ে যখন বাড়ির দিকে আসতেছিলাম, একদল ডাকাত আমাকে ধরার পর টাকা পয়সা সব কিছু কায়রা নিছে, আমি ওদের কাছে আমার এই জীবনটা ভিক্ষা চাইলাম, ওরা আমার হাত পিছনের দিকে বান্দা, পা বান্দা, মুখটা বান্দা মাটির মধ্যে ফেলায়া রাইখা চলে গেছে। ডাক দিয়া বলতেছে, বাঁচলে বাঁচো, না বাঁচলে মরে যাও, এইবার আমি পড়ে আছি। হঠাৎ আমার মনে হলো, আল্লাহ কেউ আমাকে যখন নামাজের কথা বলে, আমার শরীরের শক্তির জন্য, রক্তের গরমের জন্য, চেহারা ভালোর জন্য, শরীরের চামড়াটা টান টান আছে, এই জন্য আমি নামাজে কি, আমি নামাজে কি ছয় নয় দিয়া বুঝে দূরে ঠেলে দিই, আমি নামাজে যাই না। আজকে আমার হাত পা সাথে আছে কিন্তু হাত পায়ের কোনো শক্তি নাই, হাত পায়ের কোনো শক্তি নাই, পড়ে আছি, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা চিন্তা করতেছে, আল্লাহ পড়ে আছি, কি খাবো, কেমনে বাঁচবো। হঠাৎ করে আমার মনের মধ্যে একটা আশা জাগ্রত হলো যে ঘি দিয়া পরোটা ভাজি খাবো। আমার মনকে বললাম, মন রে কি একটা পাগলামি খাবার তুমি আবদার করলা, এর মধ্যে কি ঘি দিয়া পরোটা ভাজি খাবার খাবার পাওয়া যায়? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর আমি এইখানে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছি, হঠাৎ করে একটা কাক এই পরোটা নিয়ে সিরা সিরা মুখের মধ্যে দিচ্ছে। আমি চিন্তা করলাম, আল্লাহ তোমার দরবারে ঘি দিয়া পরোটা ভাজে খাইতে চাইছি, আর তুমি আমাকে কাকের মাধ্যমে তুমি আমাকে খাওয়াইতেছো, ও আল্লাহ তুমি যদি এই জঙ্গলের মধ্যে আমাকে যদি এই ঘি দিয়া পরোটা ভাজি খাওয়াইতে পারো গো মাওলা, নিশ্চয় তুমি আমাকেও এইখান থেকে বাঁচাইতে পারবে, কথা বলেন ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার ভাইরা আমার বাবাজিরা এক নাম্বার কর্মসূচি হইল যতদিন বান্দা বান্দি দুনিয়াতে বাজবে ততদিন ইবাদত করবে কার আর জোরে বলেন কার দুই নাম্বার কর্মসূচি হযরতে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে গো নবী দুই নাম্বার কর্মসূচি হলো ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা মারহাবা দুই নাম্বার কর্মসূচি হইল আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন পিতা মাতার সঙ্গে সদাচরণ করা আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন বান্দা আমার বান্দি আমার এই পৃথিবীতে আল্লাহর পরে যদি কোনো মানুষকে সেজদা করার বিধান থাকতো বান্দা আমার বান্দি আমার শুনে রাখো তাহলে তোমার পিতা মাতাকে সেজদা করার কথা প্রথমে আমি বলতাম আমার ভাইরা আমার বাবাজিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক সুবহানাল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী সন্তানের প্রতি পিতামাতার হক কি আল্লাহর নবী ডাক দিয়া বললেন পিতামাতাই হলো তোমার জান্নাত পিতামাতাই হলো তোমার জাহান্নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বললেন নবী কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি যদি তার বাপ মায়ের চেহারার দিকে একবার রহমতের নজরে দয়ার নজরে মায়ার নজরে তাকায় এর ফজিলত কি গো নবী আমরা জানতে চাই আল্লাহর নবী ডাক দিয়া বললেন হে আব্দুল্লাহ ইবনে আব্বাস কেউ যদি তার পিতা এবং মাতার চেহারার দিকে রহমতের নজরে দয়ার নজরে একবার তাকায় আমি নবী বলে দিলাম আল হাজ্জু মাবরুর আল্লাহ রাব্বুল আলামিন কবুল একটা হজের সওয়াব দিবে জোরে কন মারহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বললেন নবী কেউ যদি দুইবার তাকায় আল্লাহর নবী ডাক দিয়া বললেন দুইটা কবুল হজের সওয়াব কেউ এইবার ডাক দিয়া বললেন নবীজি কেউ যদি তিনবার তাকায় তাহলে কি হবে আল্লাহর নবী ডাক দিয়া বললেন এ আব্দুল্লাহ ইবনে আব্বাস দুইবার তিনবার দশবার বিশবার নয় রাত দিন চব্বিশ ঘন্টা যতবার পিতা মাতার চেহারার দিকে দয়ার নজরে মহব্বতের নজরে তাকাবে আমার আল্লাহ ততবার কবুল হজের সওয়াব দিবে এ বাজার কার জানি মা নাই রে কার জানি বাবা নাই কোন আল্লাহর বান্দা এই মাহফিলে আসছো রে ভাই বাপ মায়ের কবরের পাশ দিয়ে আসছো তোমার আমার মা তোমার আমার বাবা টাকায় আছে মাহফিলের দিকে আমার সন্তান মাহফিলে গিয়া আমার রুহের মাগফিরাতের জন্য কি করে আসে এটার জন্য টাকায় আছে বাজান রে অনেক মানুষ আছে পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করে না এই রকম সন্তান আছে না নাই দুই যুগ হলো শ্বশুর বাড়িতে গেছে কয় যুগ দুই যুগ হলো শ্বশুর বাড়িতে গেছে বাপ মায়ের কোনো খবর নাই না আল্লাহর বান্দা পিতা মাতার সঙ্গে কোনো যোগাযোগ নাই দুই যুগ যখন পার হয়ে গেছে আল্লাহর বান্দার বাজান রে পুরুষঙ্গের মধ্যে ক্যান্সার রোগ ধরা পড়ছে একদিন দুই দিন করতে করতে চিকিৎসা করতেছে সব শেষ হয়ে গেছে ডাক্তার বলছে আর ভালো হবে না ভালো হওয়ার একটা রাস্তা আছে এই আল্লাহর বান্দা অপারেশন করে তোমার ওই পুরুষঙ্গ যদি কেটে বাদ দিতে পারো তাহলে তুমি বাঁচবা আল্লাহর বান্দা জানটা বাঁচাবার জন্য পুরুষঙ্গ কেটে বাদ দিয়া দিছে বিবি একদিন যায় দুই দিন যায় বিবির হক যখন আদায় করতে পারে না
এইবার বিবি ডাক দিয়া বলছে, তোমার মতো নামরদ স্বামীর ঘর আমি করতে চাই না, তুমি আমার বাপের বাড়ির থেকে চলে যাও। অনেক মানুষ আছে বাজান রে, মায়ের কথা, মায়ের কথা শুনলে বিষের বড়ির মতো লাগে, আর বয়ের কথা জানো রসগোল্লার মতো লাগে। এ ভাইরা আছে না নাই? মা ও বুড়ি কয় বুড়ি, আর শাশুড়ি আম্মা যা কয় আম্মা, একে গুন্না সহকারে নুরানি কায় দেয় আব্বা, এমন সুন্দর করে ডাকে মনে হয় যে আল্লাহ লি জান্নাতর থেকে পেলে আসিছে। শয়তান কোনটা গান, দুই যুগ হলো চলে গেছে, বাপ মা ছেড়ে চলে গেছে। এইবার যখন ঘাড় ধাক্কা দিয়া শ্বশুর বাড়ির থেকে বের করে দিছে, কোথায় যাবে কি খাবে খুঁজে খুঁজে পাচ্ছে না, দুই যুগ পরে রাস্তা দিয়া চলে আসছে বাজান রে গ্রামের বাড়িতে। যেই ভিটাতে মায়ের বাড়ি ছিল বাপের বাড়ি ছিল, ওই ভিটাতে আসার পরে আল্লাহর বান্দা তাকায় দেখে বাজার, ওই ভিটার মধ্যে একটা আঙ্গুরের বাগান, ঘর বাড়ি কিচ্ছু দেখা যায় না। একটা লোক আঙ্গুরের বাগানের মধ্যে কাজ করতেছে, ওই লোকটাকে সালাম দিয়া ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দা এই ভিটাতে একটা বাড়ি ছিল, বাড়ির কি অবস্থা? এ মুসলমান বাবাজিরা, ওই লোকটা ডাক দিয়া বলতেছে, এই ভিটাতে যার বাড়ি ছিল ওই লোকটা নিঃস্ব হয়ে গেছে, ওই লোকটা মারা গেছে চিকিৎসার অভাবে, এই ভিটাটা বিক্রি করেও তার সে সুরক্ষা হয় না, ওই লোকটা মারা গেছে। এ আল্লাহর বান্দা তোমাকে আমি চিনলাম না, এ আমি জানি এই ভিটাওয়ালার একটা সন্তান নিমুখারাম সন্তান আছে, এ আল্লাহর বান্দা ওই নিমুখারামকে যদি আমি পাইতাম, এই যে আমার হাতের মধ্যে একটা দা দেখতেছো, এই দা দিয়া কোবায়া সোজা করে দিতাম। কথাগুলা শুনতেছে চোখের কোনা দিয়া টস টস করে পানি পড়ে যাচ্ছে, ডাক দিয়া বলতেছে, ভাইয়া এই ভিটাওয়ালা মারা গেছে কিন্তু তার বিবি কোথায়? আল্লাহর বান্দা ডাক দিয়া বলি, ওই যে পুকুরের পাড়িতে একটা, পুকুরের পাড়িতে একটা একটা ঝুপড়ি দেখা যায়, ওই ঝুপড়ির মধ্যে ভিটাওয়ালার বউ বসবাস করে। যখন আল্লাহর বান্দা সন্তান ওই ঝুপড়ির দিকে যাচ্ছে, এই কাজের লোকটা ডাক দিয়া বলে, এখন গেলে ওই বুড়ির দেখা পাবা না, ওই বুড়িটা ভিক্ষা করার জন্য বিভিন্ন গ্রামে চলে গেছে, সন্ধ্যার সময় আসবে। এ বাজার ঝুপড়ির পাশে আল্লাহর বান্দা দাঁড়ায় আছে, মা জনম দুঃখিনী ভিক্ষার ঝুলাটা নিয়া হাতের মধ্যে লাঠি নিয়া বাজান রে আসতেছে টক টক করে। আল্লাহর বান্দা চিন্তা করতেছে, কোন মুখ নিয়া মায়ের কাছে যাব, আমি দুই যুগ হয়ে গেল, পিতা মাতার আমি কোনো খবর নিতে পারি নাই, অসুস্থতার কারণে আব্বা মারা গেছে, মায়ের কাছে কেমনি যাই? এ বাজার আল্লাহর বান্দা এইবার ওই মায়ের কাছে গিয়া যখন যেই মাত্র মা বলে ডাক দিছে, মা জনম দুঃখিনী সন্তানের ওই ডাক্তার আওয়াজ কানের মধ্যে, মা ডাক্তার যেই মাত্র কানের মধ্যে গেছে, মনে হয় মা যেন তরবার করে উঠছে, ডাক দিয়া বলে, কে রে? এমন ডাক দুই যুগ আগে শুনছিলাম, দুই যুগ হয়ে গেল এমন করে মা বলে আমাকে কেউ ডাক দেয় না, কে গো তুমি, তোমাকে চিনলাম না। ডাক দিয়া বলে, মা দুই যুগ আগে যেই নিমুখারাম তোমাদের থেকে চলে গেছে শ্বশুর বাড়িতে ঘর জামাই, আমি সেই নিমুখারাম তোমার সন্তান। মা ডাক দিয়া বলে, আয় আমার কাছে আয়। হাতটা দিয়া যেই মাত্র চেয়ারাটা বুলাইতেছে, সন্তান ডাক দিয়া বলে, বাজান রে বাজান রে, তোর চেয়ার আমি দেখতে পারতেছি না, একমাত্র কলিজার সন্তান তোকে জন্ম দিতে যাইয়া কত কষ্ট আমি মা করছি, তোর সুখে কানতে কানতে আমার চোখটা অন্ধ হয়ে গেছে। এ বাজার
আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ আমি আমার সন্তানের কামাই খাইতে চাই না, ও মাওলা আমার স্বামী মারা গেছে আমিও মরে যাব, আমার ওই সন্তানটা যদি বেঁচে থাকে তাহলে আমার কোলের মধ্যে ফিরাইয়া দাও, আমি মরে গেলে আমার লাশের আমার এই লাশটাকে খাটিয়ায় করে কাঁধে করে নিয়ে কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে আমার সন্তান দুইটা হাত দিয়া মাটি উঠাইয়া দিবে, আমি মা খুশি হয়ে যাব। এ বাজান কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই, আল্লাহর বান্দা আজকে যাদের মা আছে মায়ের কদর করে না, মায়ের খেদমত করে না, আল্লাহর নবী ডাক দিয়া বলে যার বাবা মা বেঁচে আছে দুনিয়াতে তার দুইটা জান্নাত বেঁচে আছে, একটা যার বেঁচে আছে তার একটা জান্নাত বেঁচে আছে, যার পিতা মাতা দুনিয়ায় নাই নবী বলে ওর জান্নাত দুনিয়ার মধ্যে নাই, নবী বলে রহমতের নজরে দয়ার নজরে একবার যদি কেউ পিতা মাতার চেহারার দিকে তাকায় হাজ্জে মাবরুর নবী বলছে কবুল হজের একটা সওয়াব পাবে, কবুল হজের একটা সওয়াব পাবে। এ ভাইরা আজকে বাপ মায়ের সঙ্গে অনেক সন্তান আছে খারাপ আচরণ করে, অনেক সন্তান আছে পিতা মাতাকে মারধরও করে, এমনও সন্তান আছে। আমার ভাইরা আমার বাবাজিরা দুই নাম্বার কর্মসূচি হলো পিতা মাতার সঙ্গে সদাচরণ করা। এ বাজান বনে ইসরায়েলের তিনজন বন্ধু একসঙ্গে বেড়ানোর জন্য সফরের জন্য বের হয়ে চলে গেছে, হঠাৎ করে রাস্তার মধ্যে খুব তাকের তুমুল তাকের ঝড় তুফান শুরু হয়ে গেছে, তিনজন আল্লাহর বান্দা এইবারে ঝড়ের ঝড় থেকে বাঁচার জন্য জানটাকে বাঁচার জন্য আল্লাহর বান্দারা এইবার একটা গুহার মধ্যে ঢুকে পড়ছে, হঠাৎ করে আল্লাহর বান্দা তিনজন তাকে দেখে গুহাটা কেন যেন অন্ধকার হয়ে গেল, যেই দিক থেকে ঢুকছিল সেই দিক গিয়া দেখে বিশাল বড় একটা পাথর গুহার মুখের মধ্যে আটকে পড়ছে, বৃষ্টি হওয়ার কারণে বিশাল বড় একটা পাথর ওই উঁচু থেকে একবারে পিছলে আসে ওই গুহার মুখের মধ্যে পুরা গুহার মুখ বন্ধ হয়ে গেছে। তিনজন চিন্তা করতেছে চল তিনজন মিলা ধাক্কা দেই, তিনজন মিলা ধাক্কা দিয়া কিচ্ছু করতে পারে না, এইবার তিনজন চিন্তা করতেছে আমাদের মহাবিপদ এইখান থেকে কেমনে বের হব আমরা, এইবার তিনজন পরামর্শ করতেছি শোনো আমার ভাইরা আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব যার যার নেক আমল আছে ওই নেক আমল দিয়া, এইবার বাজার তিন বন্ধু মিলা এইবার পরামর্শ করার পরে প্রথমজন ফরিয়াদ করতেছে আরশের মালিক, ও আল্লাহ আমার বাড়িতে একজন কাজের মানুষ ছিল, এই লোকটা কাজ করার পর মজুরি না নিয়া টাকা না নিয়া আল্লাহর বান্দা চলে গেছে, এই টাকা দিয়ে আমি একটা বকরি ক্রয় করলাম, এই বকরি থেকে অনেকগুলা বকরি হলো, অনেকগুলা বকরিকে বিক্রি করে একটা উট কিনলাম, এই উট থেকে উট বাড়তে বাড়তে উটের বিশাল বড় একটা বহর হয়ে গেছে, অনেকদিন পর আমার বাড়ির ওই কামলা লোকটা আমার কাছে আসছে, আসার পরে ডাক দেয়া বলতেছে চাচা মিয়া আপনার বাড়িতে আমি কাজ করছিলাম আজকে বড় আমি অভাবী, ও চাচা দেখেন তো আপনি আমাকে চিনতে পারেন কি না, ডাক দেয়া বলে বাজান রে তোমাকে আমি চিনছি, তুমি আমার বাড়িতে কাজ করছিলাম মজুরি না নিয়ে তুমি চলে গেছিলা, আজকে কি খবর বলে অভাবের মধ্যে পড়ছি আমাকে ওই টাকাটা দিলে আমার উপকার হবে, এ বাজার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ব্যাটারি ওই যে তাকায় দেখ বিশাল বড় একটা উটের বহর দেখা যায়, এই বহরটা পুরা নিয়া তুমি উচলে যাও,
অনেকদিন পর টাকা নিয়ে আসছি, মনে হয় আমার সাথে ঠাট্টা করতেছে। তো বলতেছে, চাচা আমি আপনি কি আর কি করতেছেন? বলে, না বাজান, তুমি যে টাকা না নিয়ে চলে গেছো ওই টাকা দিয়ে বকরি কিনছি, বকরি অনেকগুলা বকরির পাল হয়ে গেছিল, ওখান থেকে বিক্রি করে উট কিনছিলাম, এই উট বাড়তে 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 অনেক উট হয়ে গেছে, এই সমস্ত মালগুলা তোমার, যাও তোমার মাল তুমি নিয়ে চলে যাও। জোরে কান সুবহানাল্লাহ। আমরা হলে কি বলতাম? তোমার কেম্বা চিনা যাচ্ছে না, বারে কেম্বা কেম্বা লাগিচ্ছে কি ভাই, এরকম বলতাম না? তোমার চিনা যাচ্ছে না, বারে না মনে নাই সরা তো, তুমি কে কোথেকে আসছি না যারা এলা ভুল ভাল বকো না তো। সম্মানিত ভাইরা, এই কথা বলার সাথে সাথে আল্লাহর বান্দা তাকায়া দেখে ওই গুহার মুখের মধ্যে আটকে যাওয়া পাথরটা একটু সরে গেল, বাহিরের আলোটা গুহার মধ্যে ঢুকতেছে। এইবার দ্বিতীয় নাম্বার ব্যক্তি, দ্বিতীয় নাম্বার ব্যক্তি এইবার দোয়া করতেছে, আল্লাহ আমি বড় টাকাওয়ালা মানুষ, অভাবের তারনায় আমার খালাতো বোন আমার কাছে যখন টাকা হাওলাত নেওয়ার জন্য আসছিল, রব্বুল আলামিন সুযোগে আমি তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম, টাকা নিতে আসছে হাওলাত, দিছে কি কুপ্রস্তাব দিছে, দিয়া বলতেছে শোনো টাকা যত লাগবে তত নাও, কিন্তু আমাকে একটু খুশি করা লাগবে। মহিলা ডাক দিয়া বলতেছে, না রে ভাই না, আমার দ্বারা সম্ভব না, আমার ইজ্জতটা টাকার বিনিময়ে দিতে পারবো না। এইবার যুবতী চলে গেছে, আর যখন পারে না আবার চলে আসছে, ডাক দিয়া বলে, ভাই যান আপনি কি না বলছিলেন? বলে, আমাকে খুশি করতে হবে তাহলে টাকা দিব। বলে, চলেন। এইবার বাজান রে, আল্লাহর বান্দিকে শোয়ায়া যেই মাত্র জেনা করার জন্য প্রস্তুত হচ্ছে, এমন সময় বাজান ওই যুবতী ডাক দিয়ে বলতেছে, ভাই রে এই ঘরের মধ্যে দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে তোমার আমার আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছে, জোরে কন মারহাবা। ডাক দিয়া বলে, তোমার নামটা যেই মাত্র এই ঘরের মধ্যে উচ্চারণ করছে, তোমার নামে তোমার ভয়ে আমি এমন একটা সুবর্ণ সুযোগ সাইরা দিয়া জেনা করা থেকে দূরে চলে গেছি, জোরে কন মারহাবা। ডাক দেয়া বলতেছে, আল্লাহ এইটা যদি তোমার ভয়ে তোমাকে খুশি করার জন্য করে থাকি রব্বুল আলামিন, তাহলে আমাকে এবং আমার বন্ধুদেরকে বাঁচাইয়া দাও। এইবার বাজান, আল্লাহর বান্দা তাকায়া দেখতেছে গুহার মুখের মধ্যে আটকে যাওয়া পাথরটা আর একটু সরে গেছে, এমন পরিমাণ সরছে তিনজন ওইখান থেকে বের হওয়ার কোনো বুদ্ধি নাই। এইবার ডাক দিয়া বলতেছে, তৃতীয় নাম্বার ভাই, এইবার তোমার পালা, তোমার নেক আমল দিয়ে একটু দোয়া করো। এ বাজার তৃতীয় নাম্বার ব্যক্তি এইবার নামাজের সুরতে বৈশা আসমানের মালিকের কাছে হাত উঠাইছে, ডাক দিয়া বলে, আমি গরিব মানুষ, অনেকগুলা বকরি আমার মাঠের মধ্যে ছেড়া দিয়ে আমি এই বকরিগুলা লালন পালন করি, একদিন এই বকরি নিয়ে আমি মাঠের মধ্যে গেছি, আসতে আমার দেরি হয়ে গেল, এই বকরির দুধ দহন করার পর সর্বপ্রথম আমার বাপ মাকে খাওয়ায়, তারপরে বিবি বাচ্চাকে খাওয়ায়, তারপরে আমি খাই, আমার বাপ মা যতক্ষণ খাই না ততক্ষণ আমার পরিবারের কাউকে আমি খাইতে দেই না। ওই দিন আমার দেরি হয়ে গেল, রাত হয়ে গেল, আমি দুধ দহন করার পরে একটা গ্লাসের মধ্যে করে নিয়ে দুধ যখন নিয়ে গেছি ততক্ষণে আমার মা ঘুমায়া গেছে। রব্বুল আলামিন আমার আমল ছিল
মা না খাওয়া পর্যন্ত আমরা কেউ খাই না। সারা রাত মায়ের জন্য দুধের ওই পেয়ালাটা নিয়ে সারা রাত দাঁড়ায় থাকলাম। আমার মা ঘুম ভাঙ্গার পরে ওই দুধটা খাইলেন আর আমার জন্য দোয়া করলেন, ও রব্বুল আলামিন এইটা যদি আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য আমার পিতা মাতাকে রাজি খুশি করার উদ্দেশ্যে এই আমলটা যদি করে থাকি মালিক তাহলে গুয়ার থেকে আমাদেরকে বাঁচায় দাও। এইবার বাজার আল্লাহর বান্দা এই কথা বলার সাথে সাথে ওই গুহার মুখের মধ্যে আটকা পড়া পাথরটা একবারে খুব দূরে গিয়া ছটাস করে পড়ে গেল, ওই গুহার মুখটা একদম খালি হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। দুই নাম্বার আমল হলো পিতামাতার সঙ্গে সৎ আচরণ করা, ভালো ব্যবহার করা। এ বাজান আল্লাহর একজন বান্দা বাজান রে মুস্তাজাবুদ দাওয়াত। ইরাকের একজন মানুষ যেই দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে। এক লোকের দোয়া কবুল হওয়া লাগবে, ওই বান্দার খবর নিয়া ইরাকের মধ্যে চলে গেছে। ইরাকের মধ্যে যাওয়ার পরে আল্লাহর বান্দা তাকায়া দেখে ওই মুস্তাজাবুদ দাওয়াত দুইটা শুকুরকে সাবান দিয়া গোসল করাচ্ছে। তো বলতেছে আপনি কি মুস্তাজাবুদ দাওয়াত? বলে জি হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়াত। তো বলে আপনি এত বড় একজন বুজুর্গ মানুষ, এই দুইটা শুকুরকে আপনি গোসল করাচ্ছেন কেন সাবান দিয়া? বলে একটা হলো আমার বাপ আর আরেকটা হলো আমার মা। আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বলতেছে মুস্তাজাবুদ দাওয়াত, এত বড় বুজুর্গ তুমি, তোমার বাপ মা শুকুর হয়ে আছে, তুমি দোয়া করলেই তো এরা ভালো হয়ে যায়, কেন তুমি দোয়া করো না? এ বাজান আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে বাজান রে আমি দোয়া করলে ভালো হয়ে যাবে। আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাদেরকে শুকুর বানিয়ে দিছে, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমি দোয়া করতে পারি না, তাহলে শুকুরের খেদমত করতেছেন কেন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে এই আল্লাহর বান্দা এরা শুকুর হতে পারে কিন্তু মনে রাখো এরা হলো আমার পিতা এবং মাতা, এরা হলো আমার বাপ্মা। আমার নবী বলেছে কারো বাপ্মা দুনিয়ায় জীবিত আছে, বাপ্মায়ের খেদমত করে জান্নাত যারা ক্রয় করতে পারলো না, নবী বলে ওর মতো হতবাগা কপাল আর পৃথিবীতে নাই। এরপরে নবী ডাক দিয়া বলে উম্মতের মানুষেরা, বাপ্মা দুনিয়াতে নাই, তোমার উপরে একটা হক তোমার বাপ্মা রেখে গেছে। কি হক এটা? সাহাবিরা বললেন নবীজি এই হকটা কি? আল্লাহর নবী ডাক দিয়া বললেন এ পৃথিবীর সন্তানেরা, তোমার ওই সম্পদ থেকে পিতামাতার রুহের মাগফিরাতের জন্য তোমরা দান খয়রাত করো। যেরকম মারহাবা, পিতামাতার রুহের মাগফিরাতের জন্য দান খয়রাত করতে হবে। সম্মানিত বাবাজিরা, আজকে কার জানো মা নাই রে, আজকে কার জানো বাবা নাই? এ বাজার কোন হাতটা দিয়া মায়ের শরীরের মধ্যে আঘাত করছো? বাজান রে ওই হাত কিয়ামতের দিন সাক্ষী দিবে। বাজান রে মায়ের সঙ্গে খারাপ আচরণ করো না। আল্লাহর নবী ডাক দিয়া বলছে কোন সন্তানের আচরণে তার পিতা মাতা যদি উহ করে শব্দ করে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন আমার উম্মতেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তাদের আমলগুলা আল্লাহ বরবাদ করে দিবে।